মিজোরাম থেকে 1997 সালে আগত ব্রু উদ্যাস্তুদের পুনর্বাসন অব্যাহত রেখেছে মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার এই মহকুমায় নার্সিংপাড়া, আশাপাড়া, নবজয়পাড়া শিবিরগুলি থেকে তৃতীয় ধাপে 418 পরিবারকে ভান্ডারী মা ও পুষ্পরাম পাড়ায় পুনর্বাসন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের চুক্তি অনুসারে এই পুনর্বাসন পেয়ে তারা খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তারা ধন্যবাদ জানিয়েছেন। শিবির থেকে তাদেরকে পরিবার পরিজন সহ সরকারি গাড়িতে করে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নং হা কয়ে বেখে খেমাইসনি বা আচ্ছা কিন্তু খুশি পণ্য তিনি মাহি সানাই সরকারি জন্য জেলা রুটনের পশপন্ন খাকচা মকাও সানছি আখে ডেভেলপ দেব স্যার আখে চিনি ব নরেন্দ্র মোদী স্যার চিনি কুপাগ্রা নাকচা মকাও আচ্ছা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।